নিজের দলের লোককে কিভাবে জেল খাটাতে হয় এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চেয়ে ভালো কেউ জানে না। বিস্ফোরক দাবি রাজ্য বিজেপির সহসভাপতি সাংসদ সৌমিত্র খান। রবিবার বাঁকুড়ার সোনামুখী দলের এক প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখছিলেন তিনি। সৌমিত্র খান এদিন তৃণমূল কর্মী সমর্থকদের উদ্দেশ্য করে বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে তোমরা নাচানাচি করছো, তোমাদের উস্কে দিয়ে ও নিজে বিদেশ পালাবে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তোমরা বিশ্বাস করে নাচানাচি করছো, আমি বলে রাখি, জোড়া তোমাদেরকে উস্কিয়ে দেবে কিন্তু নিজে বিদেশ পালাবে। তাই নিজের দলের লোকে কিভাবে জেল খাটাতে হয় এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে কেউ জানে না। এবং আমি আপনাদেরকে বলে রাখি, কাজের সময় কাজই, কাজ ভুলে পাজি, এটা কিন্তু তৃণমূল কংগ্রেস করে থাকে। সেদিন ওই প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে সোনামুখীর বিডিও দেবলীনা সর্দারকে ছোট বোন সম্বোধন করে বলেন, আপনি কান খুলে শুনে রাখুন, এরপর স্থানীয় বিধায়কের কাজ আটকালে আপনাকে সোনামুখী ছাড়া করব। একই সঙ্গে তৃণমূলের চাকরের মতো আচরণ করলে বিডিওকে তাঁর অফিসে ঢুকতে দেবেন না বলে হুঁশিয়ারি দেন তিনি। আর বিধায়ক ম্যাডাম, আপনাকে পরিষ্কার বলে দিচ্ছি, বিধায়ক ম্যাডাম আপনি কান খুলে শুনে নিন, আমাদের ছোট বোন আপনি। আপনি যদি এরপর থেকে বিধায়কের কাজ আটকেছেন, আপনাকে সোনামুখী ছাড়া করব, এটা পরিষ্কার বলে দিই। যদি আপনারা বিধায়কের কাজ আটকেছেন, আপনাকে ছোট বোনের মতো ব্যবহার করেছি, ছোট বোনের মতো আপনার সঙ্গে কিভাবে অফিসে গিয়ে ব্যবহার করেছি একজন বোন হিসেবে দেখতে চাই, কিন্তু তৃণমূলে যদি চাকর হয়েছেন তাহলে কিন্তু আপনাকে বিডিও অফিসে ঢুকতে দেবো না। আপনাকে যেভাবে মহিলারা হেনস্থা কেন করেছে আপনার জন্য। সৌমিত্র খান নিশানায় ছিলেন সোনামুখী থানার আইসিও। আইসির উদ্দেশ্যে তিনি বলেন, তৃণমূলের কথায় আপনি বিজেপি কর্মীদের দুচ্ছাই দুচ্ছাই করে তাড়িয়ে দেন, এটা মেনে নেব না। ফের এরকম হলে প্রাণ যায় যাবে, প্রয়োজনে জেলে যেতে হয় যাবেন, গুলি খেতে হলেও খাবেন। সোনামুখী থানার কোনো পুলিশ কর্মী আধিকারিককে থানা থেকে বের হতে দেবেন না বলেও হুঁশিয়ারি দেন। আর আমি আবার বলে রাখি ভিডিও ম্যাডামকে এবং আইসি সাহেবকে, আইসি সাহেব হয়তো আপনার পরিবারকে নিয়ে বলেছি, যার জন্য আমি নিজেও আমার মনটা খারাপ হয়, কিন্তু বলে রাখি আপনি যেভাবে তৃণমূলের কথা শুনে আমাদের বিজেপি কর্মীদেরকে দুচ্ছাই দুচ্ছাই করে তাড়িয়ে দেন, তাপস থেকে শুরু করে গিরিদা থেকে শুরু করে সবাইকে, এটা কিন্তু মেনে নেব না। তাতে আমাদের প্রাণ তো একটাই, প্রাণ যাই যাবে, জেল যাই যাব, গুলি খাই খাব, কিন্তু ভারতীয় জনতা পার্টি কর্মীদের নেতৃত্বকে যদি আপনি শুধু দুচ্ছাই দুচ্ছাই করেন তাহলে কিন্তু আমরা সোনামুখীতে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে থানার একটা পুলিশকে আমরা বেরোতে দেবো না। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌমিত্র খান বলেন, বিডিও ছোট বোনের মতো, বিধায়কের এলাকা উন্নয়ন তহবিলের কাজ উনি করছেন না, উনি কাউকেই পাত্তা দেন না, দুর্নীতি হয়ে থাকলে বিষয়টি ইডিকে চিঠি দিয়ে জানাবেন বলেও জানান। বিডিও ম্যাডাম, বিধায়ক তহবিল কাজ করছেন না, ভালোভাবে দেখছেন না, ছোট বোন হিসাবে যেভাবে দেখলেন গরিব মানুষের টাকা যেভাবে চুরি হয়েছে এটা তো ওনার তো দেখা উচিত, উনি তো কাউকে পাত্তা দেন না বলে এই অবস্থা হয়েছে। আর্থিক তছরুপ হলে কেন্দ্রীয় সরকারের কোনো সংস্থার আর্থিক তছরুপ হলেই এটা এনফোর্সমেন্ট ডিপার্ট ডাইরেক্টরি থেকে এটা তদন্ত করে, যদি এই তদন্ত তাড়াতাড়ি এটা গরিব মানুষের সলভ হয়ে যায় সেটা ভালো, নাহলে আমাদের চিঠি লিখতেই হবে। প্রসঙ্গত 17 এপ্রিল বিজেপির রাজ্য সহসভাপতি তথা বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁকে অশালীন ও কুরুচিকর ভাষায় ব্যক্তিগত আক্রমণ করে বিষ্ণুপুর তৃণমূলের সাংগঠনিক জেলার INTTUC-র সভাপতি। তিনি বলেন, সৌমিত্র খাঁ সোনামুখীর মাটিতে পা রাখলে তার ঠ্যাং ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দেন। এদিন তাঁর ওই হুমকির পাল্টা হুঁশিয়ারি দেন বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। বিজেপি বিধায়ক ঠিক কি বললেন শুনুন। আমি একটু মুখার্জিনা চ্যাটার্জিকে বলছিলাম যে সৌমিত্র খাঁ নাকি ঢুকলে পাটা ভেঙে দিবে। আরে আমি যদি হতাম এতক্ষণের বাড়িতে যে ঢুকে পাগুলো ওরই ভেঙে দিয়ে পালিয়ে আসতাম। যে সৌমিত্র খাঁকে 48 ঘন্টার মধ্যে পা ভাঙবেন, কোথায় আছেন আপনি যদি ফোন নাম্বারটা পাঠান, মেসেজ করে চলুন যাচ্ছি আমরা দুজন মিলে। আপনি আপনার বেডটা ঠিক করে আসেন, কোন নম্বর বেডে আপনি কোন হসপিটালে থাকবেন, দিদি তো অনেক জায়গাতে সুপার স্পেশালিস্ট হাসপাতাল করেছে, কোনটায় থাকবেন আপনি ঠিক করে। তৃণমূল কংগ্রেসকে বলে রাখি, ভারতবর্ষের রাজনীতিতে আমরা আপনারা আগে ছিলেন 6-3 নম্বর বাচ্চা, আর এখন আপনারা হয়ে গেছেন একটা সামান্য আঞ্চলিক দল। নিউজ আজ বাংলা, বাঁকুড়া।
পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24x7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নম্বর 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।